লাইভ বাংলা 24-এ আপনাকে স্বাগতম। আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের স্পিড বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা চলুন, প্রথমে আপনাকে যেতে হবে সি ড্রাইভে, দিস কম্পিউটার অর দিস পিসি। দেন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার সি ড্রাইভ, রাইট ক্লিক করুন and then go to properties. Okay, fine. এখন দেখুন জেনারেলে আপনার ডিস্ক ক্লিন আপ নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করুন। করলাম, ডিস্ক ক্লিন আপ ইজ ক্যালকুলেটিং হাউ মাচ স্পেস ইউ উইল বি এবল টু ফ্রি ওয়ান হার্ড সি, দিস মে টেক এ ফিউ মিনিটস টু কমপ্লিট। আপনাকে কিছু ওয়েট করতে হবে কিছুক্ষণ। আচ্ছা, এখানে দেখুন আপনার ডিস্ক ক্লিন আপের কিছু অপশন আসছে। প্রথমে হচ্ছে ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, অফলাইন ওয়েব পেজেস। এখানে লেফট সাইডে দেখুন টিক দেওয়া আছে, আপনার টিক নাও দেওয়া থাকতে পারে, আপনি এখানে টিকটা দিয়ে নেবেন। দেন ক্লিক ক্লিন আপ সিস্টেম ফাইলস। ইটস ওয়ার্কিং অন ব্যাকগ্রাউন্ড। It's still working. Scanning system error memory dump files. It's still working. You must have patience to do these things. ওকে বন্ধুরা, এখানে ক্লিন আপ হয়ে যাবে। দেন সেকেন্ড যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার্চে যেতে হবে। সার্চে প্রথমে লিখুন রান, এখানে টাইপ করুন MSCONFIG। দেন ক্লিক ওকে। Then go to startup, click on open task manager, এখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোন কোন অপশন আপনার কম্পিউটার যখন স্টার্ট আপ হয় তখন ডিসেবল করে রাখবেন। সাধারণত আমাদের অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না, সেগুলো আমরা ইনেবল করে রাখি, তো সেগুলোকে আমরা ডিসেবল করে দেব। এখান থেকে দেখুন ডিসেবল ডিসেবল এনাবেল, এখানে এসে ক্লিক করবেন।
ক্লিক করে ডিসেবল কিংবা এনাবল করে দিবেন। থার্ডলি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আবারও যান সার্চে, লিখুন রান, তারপর লিখুন প্রিফেচ, PREFETCH, দেন ক্লিক ওকে। দেখুন এখানে অনেকগুলো ফাইলস চলে আসবে, এই সবগুলো ফাইলস আপনি কন্ট্রোল এ চেপে সিলেক্ট করুন, দেন সবগুলোকে ডিলিট করে দিন। ওকে, এটা হয়ে গেছে। ফোর্থলি আপনাকে যেটি করতে হবে, আবারও লিখুন সার্চে গিয়ে রান, এবার লিখুন TEMP, দেন ক্লিক ওকে। এখানে কিছু ফাইলস আসছে, এগুলো সবগুলো সিলেক্ট করুন কন্ট্রোল এ দিয়ে, দেন রাইট ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিন। কন্টিনিউ, হয়ে গেছে। ফিফথলি আপনাকে যেটি করতে হবে, আবারও সার্চে যান, রান লিখুন, দেন ক্লিক ওকে। কন্ট্রোল এ, রাইট ক্লিক অ্যান্ড ডিলিট। ট্রাই এগেইন, হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আপনাকে যেটি করতে হবে, আবারও সার্চে যান, রান, এইবার লিখুন REGEDIT, দেন ক্লিক ওকে। ইয়েস, এখানে দেখুন কোথায় লেখা আছে মাউস হোভার, এখানে ক্লিক করুন, এখানে 4 দেওয়া আছে, এখানে দেবেন 10, দেন ক্লিক ওকে। আপনার কম্পিউটার অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবে। তো সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।